আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইশিতাস কিচেনে আজ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ তৈরি করে দেখাতে যাচ্ছি গরুর মাংসের এমন একটি রেসিপি যেটা আপনারা পোলাও, নান, পরাটার সাথে খুব মজা করে খেতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। বিফটা তৈরি করার জন্য আমাদের প্রথমেই একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা, 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ, 1 টেবিল চামচ পরিমাণ জিরা, আর নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ 4 থেকে 5টা দারুচিনি, 8টা নিয়েছি বড় এলাচ, 8 থেকে 10টা লবঙ্গ, আর নিয়েছি এখানে জয়ত্রী, 1টা জয়ত্রী পুরোটা, আর নিয়েছি এখানে জয়ফল, 1টা জয়ফলকে 3 ভাগ করে তার 2 ভাগ, আর আমাদের লাগবে শাহী জিরা। এখানে আমি শাহী জিরা নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, অবশ্যই শাহী জিরাটা ইউজ করতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি লাল মরিচ, আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও ইউজ করতে পারবেন, 8 থেকে 10টা, আর নিয়েছি 8টা কাঠবাদাম আর 8টা কাজু বাদাম, আর এখানে লাগবে আমাদের 1 কাপ পরিমাণ টক দই। আমার বাসায় যেহেতু টক দই ছিল না, তাই আমি লেবুর সাথে মিক্স করে 1 কাপ পরিমাণ দুধ রেখেছি। আমাদের মাংসটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1.5 কেজি পরিমাণ গরুর মাংস, হাড় এবং ফ্রেশ মাংস সহ। এবার মাংসটাকে আমি সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর লাগবে আমাদের 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা আর ধনিয়া একসাথে মিক্স করে বেটে নেওয়া সেটা। এখানে আমি বাদামটা যে বেটে রেখেছিলাম সেই বাদামটির বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্পেশাল মশলাটা যে ব্লেন্ড করে রেখেছি সেটা। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ভিনেগার, ভিনেগার বাসায় না থাকলে এখানে 2 চামচ লেবু রসও ইউজ করতে পারবেন, আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ সয়া সস, হট টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, আপনারা চাইলে এখানে চিলি সসটাও দিতে পারেন, আর আমি যে লেবুর সাথে মিক্স করে দুধটা রেখে দিয়েছিলাম সেই 1 কাপ পরিমাণ দুধ এখন এটার সাথে মিক্স করে নিলাম। এবার স্পুন অথবা হাতের সাহায্যে খুব ভালোভাবে মশলার সাথে আমাকে মাংসগুলোকে মিক্স করে রেখে দিতে হবে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার জন্য। আমি সারা রাত রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে 1 ঘন্টা রেখেও মাংসটাকে রান্না করে ফেলতে পারেন, কিন্তু অবশ্যই 1 ঘন্টা এই মাংসটাকে ম্যারিনেট করে রাখতেই হবে। এবার একটি পাত্রে 1/2 কাপ পরিমাণ তেল গরম করে তাতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি 4-5টা তেজপাতা, আর দিচ্ছি 2 থেকে 3টা দারুচিনি, আর দিয়ে দিয়েছি 3 থেকে 4টা এলাচ, আর 3 থেকে 4টা লবঙ্গ। এবার একটু এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি। আগেই বলে নিচ্ছি আমি কিন্তু দারুচিনি, লবঙ্গ, এলাচ এগুলো বাটা দিয়েছিলাম, তাই এখানে একটু কম দিচ্ছি। যখন পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি ম্যারিনেট করে রেখে দেওয়া সেই মাংসটাকে দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাগুলোর মধ্যে। এবার খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এই মাংসটাকে। আগেই বলে নিচ্ছি আমি এখানে কোনো ধরনের পানি ইউজ করব না মাংসটা রান্না করায়, আর লবণ দিইনি, লবণ দিয়ে দিলাম প্রায় 1 চামচ পরিমাণ, স্বাদ বুঝে আপনারা লবণ দিয়ে নেবেন। 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর মাংসটা থেকে দেখুন কত সুন্দর পানি উঠে এসেছে। ঠিক এই মাংসের পানি দিয়েই আমি আজকে এই মাংসটাকে রান্না করে নেব, এতে করে স্বাদটা অনেক বেশি হবে। প্রায় আরও 15 থেকে 20 মিনিট পর মাংসটার ঝোলটা খুব সুন্দরভাবে কমে এসেছে, মাংসটা কষা কষা হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ একটু ফালি করে, আর দিয়ে দিয়েছি 2 স্লাইস পরিমাণ লেবুর রস। দেন একটু নাড়াচাড়া করে আর 5 মিনিট চুলায় রেখে আমি নামিয়ে নেব এই মাংসটাকে। এভাবে গরুর মাংস রান্না করে কিন্তু আপনারা তেহারি বা বিরিয়ানি যেটাই বলি না কেন রান্না করে নিতে পারবেন খুব সহজেই। তার রেসিপিও খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।